আর ব্লগটা ওখানে প্রচুর ভিড় ছিল বলে ওখানে বেশি কথা বলতে পারিনি, তাই ভয়েস ওভার দিতে হবে ব্লগটার মধ্যে মনে হচ্ছে। ঠিক আছে, এতটাই। আর এই যে চার্চের কাছে আমরা চলে এলাম, চার্চের কাছে প্রচুর ভিড়, পুরো রাস্তাটা জুড়ে চার্চে প্রচণ্ড ভিড় হয়েছে। আমরা গেটের সামনে চলে এসেছি, আর এই যে ভিতরে ঢুকে পড়েছি, ভিতরটা খুব সুন্দরভাবে সাজিয়েছে আর ভিড়ও প্রচুর। তারপর গাইস এই জায়গাটাতে আমি হারিয়ে গিয়েছিলাম, মানে আমি আমার কোনো বন্ধু কাউকে দেখতে পাচ্ছিলাম না। এই জায়গাটাতে আমি শুধু ক্যামেরা ঘোরাচ্ছি, কাউকে দেখতে পাচ্ছি না আমি। গাইস খুব ভিড়, এই যে বাবুদা আমার খুঁজে পেল, আমি অনেকক্ষণ পর আমি হারিয়ে গিয়েছিলাম ভিড়ে, প্রচন্ড ভিড়। থ্যাংক ইউ বাবুদা, থ্যাংক ইউ সো মাচ।
আমরা চার্চ থেকে বেরিয়ে গেলাম আর আমাদের অনেকে এসেছিল, তারা সবাই নানা রকম এদিকে ওদিকে চলে গেছে। ওরা সবাই আসবে, মিটআপ হবে, তারপর আমরা এখান থেকে আস্তে আস্তে বাড়ির দিকে বেরোবো। তো যা ভিড়টা দেখলাম আজকে, সত্যি বলছি এরকম ভিড় আগের বছরও দেখিনি, তার আগের বছরও দেখিনি, এবছর সেরা ভিড় দেখলাম। তাহলে এরকম ভিড় দেখিনি, কারণ করোনা ছিল সেই সময়টা, সেই জন্য এত ভিড় দেখা যায়নি। আর এত ভিড় হয়েছে, তার সঙ্গে প্রচুর প্রচুর ধুলা উঠছে, সেই জন্য আমরা বেরিয়ে গেলাম ওখান থেকে। বেশিক্ষণ থাকলাম না, আধ ঘন্টার মতো ছিলাম, আর আধ ঘন্টার মতো থেকে আমরা আবার বেরিয়ে গেছি। এবং সবাই এলে আমরা এরপর বাড়ির দিকে যাব। আর এখন ফার্মের কাছে দাঁড়িয়ে আছি, কারণ সবাই বললো যে ওখানে এসে দেখা করবে, তো সেই জন্য ফার্মের কাছে দাঁড়িয়ে আছি। ইউটিউবার মন যায়গা।